আসসালামু আলাইকুম। এদের এই ভিডিওটা আগে দেখেন, তারপর আমরা কথা বলছি। এদেরকে মূলত আমি চিনতাম না। টিকটক, ফেসবুক এবং ইউটিউবে এত পরিমাণে এদের ভিডিও আমার সামনে আসতেছে গত কয়েকদিন ধরে। এমন একটা পরিস্থিতি হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ঢোকাটাই কষ্ট। এই যে যে গানটা এরা গাইলো, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আশেকান, আরও গাঞ্জা টাইপের কথাবার্তা যা এরা বললো, আপনি একবার চিন্তা করে দেখুন তো এদের বয়স কত, কত ছোট এরা বয়সে, আর যারা এগুলিকে ভাইরাল করতেছে, মানুষের কাছে উপস্থাপন করতেছে, তারা আসলে কোন মস্তিষ্কের মানুষ। এই ভিডিওগুলি আমার কাছে যখন আগে প্রথম প্রথম যখন মানুষ আমার কাছে শেয়ার করতো যে ভাই কোনো কথা বলেন না কেন এই বিষয় নিয়ে, তখন আমার কাছে মনে হইতো কি জানেন, যে এগুলি নিয়ে যদি কথা বলি তাহলে এটার আরও প্রচার হবে, প্রসার হবে। কিন্তু আমি কি দেখতেছি জানেন, যে এরা তো আমাদের থেকে অনেক উপর লেভেলের ভাই। এরা মানে কি বলবো আপনাকে, এদের প্রচার প্রসারটা এত বেশি, মানুষ এদেরকে আসলে আমার বলার কোনো ভাষা নাই। সমাজের মধ্যে আমরা কি এগুলি ছড়াচ্ছি, আপনি একটাবার চিন্তা করে দেখুন তো। এত ছোট ছোট মানুষ একজন আরেকজনের প্রেমের প্রস্তাব দিতেছে, আরেকজন বলতেছে অমুকের বাপরে আমি মেরে ফেলবো, তারপরে আমার সাথে বিয়ে দিতে হবে। বয়সের দিকটা একটু চিন্তা করেন না ভাই, গান গাইতে পারে, গান গাওয়ান, আপনি ভালো গান গাওয়ান, ইসলামী সঙ্গীত গাওয়ান, কই তা তো গাওয়াইলেন না। কী সব আজে বাজে বিশ্রী বাজে জিনিস আপনি এগুলো করতেছেন, মানে মানুষের তো বিবেক কি এতটাই এতটাই নিচে নেমে গেছে ভাই আপনাদের? ভাইরে টাকা কামানোর অনেক রাস্তা আছে দুনিয়াতে, অভাব নাই, ঠিক আছে? এই যে যে মানুষের গালাগালি শুনতেছেন, মানুষ যে গালি দিচ্ছে, এগুলি করার পরে টাকার কোনো দরকার আছে? আমার একটু বুঝান তো। ছোটো ছোটো বাচ্চারা যখন এই ভিডিওগুলি দেখবে তাদের উপরে কী আসর পড়বে, তারা কী মনে করবে, জীবনটা কি এরকম? হ্যাঁ, জীবনটা কি এরকম, সবার জীবনটা কি এরকম হবে? এই ভিডিও বানানোর আগে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম যে আসলে এরা আসলে কী করে, মূলত এদের কাজটা কী। এদের যে গানগুলি শুনলাম, গানের যে শব্দগুলি, ভাইরে ভাই বলার আর কোনো ভাষা নাই। এত ছোট ছোট বাচ্চারা এদেরকে দিয়ে মানে এমনভাবে উপস্থাপন করানো হচ্ছে, এদের বাবা মাও অতটা বোঝে না, যেহেতু তারা অতটা শিক্ষিত না, তারা হয়তো অতটা বোঝে না, কিন্তু যারা এদেরকে সামনে আনতেছেন, মানুষের সামনে উপস্থাপন করতেছেন, তারা তো অন্তত বোঝেন ভাই। আপনি একটু বলেন তো, যারা এই ভিডিওগুলি ভাইরাল করছেন, আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, এই ভিডিওগুলি আপনি আপনার বাচ্চাকে দেখাবেন, আপনি আপনার পরিবারের ছোট শিশুদেরকে দেখাবেন? আপনি নিজেই দেখাবেন না, কারণ আপনি জানেন যে এগুলি হচ্ছে সমাজের জন্য ক্যান্সারের মতো। কারণ ছোট থেকে শিশুরা যদি এভাবে শিখে তাহলে এটার বাজে একটা প্রভাব পড়বে সমাজের উপরে, আপনার পরিবারের উপরে, পরিবেশের উপরে। অবাক লাগে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তারপর আপনার বুয়েটের স্টুডেন্টরা, তারপর আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন জায়গায় পথ শিশুদেরকে নিয়ে ক্লাস করাচ্ছেন, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছেন, আর আপনারা শিক্ষা থেকে দূরে এনে তাদেরকে কী করতেছেন, এগুলা করতেছেন, এগুলা কোনো কথা? এই জন্যই আসলে ওই কথাটা আসলেই প্রযোজ্য, যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিছুদিন আগে আপনারা দেখছিলেন না, ওই যে গালিবয় নামের একটা ছেলে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কোনো একজন স্টুডেন্ট, আমার নামটা আসলে মনে নাই তার, উনি উঠায় আনছিলেন এবং কিছু গান ওকে দিয়ে গাওয়াইছিল, ওই গানগুলি আপনি শোনেন তো, উনিও তো ভাইরাল করছিলেন। আসলে ওনার ভিতরে শিক্ষাগত যোগ্যতা ছিল আলহামদুলিল্লাহ, যে কারণে ওদের গানগুলি, আসলে গানের কথাগুলি আপনি শোনেন, ওই গানের কয়েকটা লিরিক্স আমি শুনেছি, চমৎকার ছিল সেগুলি। সমাজের বিষয়গুলি তুলে ধরা হয়েছে, গরিব মানুষের বিষয়গুলি তুলে ধরা হয়েছে, কেন মানুষ সেগুলি শোনে নাই? এই নোংরামি কেন করতে হবে? দিন দিন আমাদের বিবেক কোথায় নেমে যাচ্ছে? আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং এ ধরনের ফেতনা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।